রাজ্যত আগতীয়াকৈ বলিছে চৌবিশৰ লোকসভা নির্বাচনের বতাহ। সমষ্টিয়ে সমষ্টিয়ে শক্তি বৃদ্ধিত নামি পৰিছে শাসক বিরোধী। পিছে কোন সমষ্টিত কার পক্ষত বলিছে বতাহ? আজি চাওয়া ডিব্রুগড় লোকসভা সমষ্টির নির্বাচনের দৃশ্যপট। ডিব্রুগড় সমষ্টি মুঠ ভোটার 12,99,411, গ্রামাঞ্চল 9,90,151, 76.2%, নগরাঞ্চল 3,09,260, 23.8%, চাহ জনগোষ্ঠী 51%, আহোম 37%, অন্যান্য 13%। এইবার চাওয়া হোক ডিব্রুগড় লোকসভা সমষ্টির বিগত 2019 ফলাফল কি আছিল। মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল বিজেপির রামেশ্বর তেলি আর কংগ্রেসের প্রার্থী প্রবণ সিং ঘাটরের মাজত। রামেশ্বর তেলি 6,59,583, 64.94%, প্রবণ সিং ঘাটোয়ার 2,95,017, 29%, ভোটার ব্যবধান 3,64,566। অর্থাৎ সহজ জয় লাভে ক্রমাগত দ্বিতীয়বার ডিব্রুগড়ের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছিল রামেশ্বর তেলি। পিছে কি হব 2024 নির্বাচনত? ডিব্রুগড় লোকসভা সমষ্টিত আছে 9টা বিধানসভা সমষ্টি। মরাণ, ডিব্রুগড়, লাহোয়াল, দুলিয়াজান, টিংখাং, নাহরকটিয়া, তিনিচুকীয়া, ডিগবৈ আর মার্ঘেরিটা। লক্ষণীয়ভাবে এই পর্যায়ত আটাইকটা সমষ্টি আছে বিজেপির দখলত। সেইফালের বিজেপি এইবারও আগবাহী আছে, কিন্তু এবার দুই শিবিরে লৈছে ভিন্ন রণকৌশল। বিজেপির রণকৌশল ডিব্রুগড়ত বলিছে প্রতিষ্ঠান বিরোধী ঢৌ। বিশেষ সমষ্টিট প্রার্থিত্ব হেরাব রামেশ্বর তেলিয়ে। বিশেষ ডিব্রুগড় আর যোরহাটত আহোম আর চাহ জনগোষ্ঠীর প্রার্থী সাল সলনি করার চিন্তা চর্চা করেছে বিজেপিয়ে। ডিব্রুগড়ত বিজেপির প্রার্থী হব পুলক গোহাই। এ পর্যন্ত নিশ্চিত হওয়া নাই যদিও পুলক গোহাইয়ের টিকট পার পূর্ণ সম্ভাবনা আছে। একদরে কৌশল সলনি করেছে বিরোধীয়ে। ডিব্রুগড়ত কংগ্রেসের প্রার্থী তালিকাত আছে বিপুল গগৈ, এটুয়া মুন্ডা। কিন্তু মিত্রতার বাবে কংগ্রেসে অসম জাতীয় পরিষদক ডিব্রুগড় সমষ্টিটো এড়ি দিয়ার সম্ভাবনা আছে। যদি সেয়া হয় তেন্তে ডিব্রুগড়ত বিরোধী প্রার্থী হব লুরিণজ্যোতি গগৈ। শেষ মুহূর্ত ডিব্রুগড়ত পুলক গোহাই বনাম লুরিণজ্যোতি গগৈর মাজত যুঁজ হওয়ার সম্ভাবনা প্রবল। যদি সেয়াই হয় বিরোধীর শক্তি বৃদ্ধি হওয়ার লগতে বিজেপি যে তীব্র প্রত্যাহ্বানের সম্মুখীন হব সেয়া খাতাং অবশ্যই সকলো স্পষ্ট হবলৈ আৰু কিছু দিনৰ প্ৰয়োজন হব।